আমি সরষের ফুলের পকোড়া করে তোমাদেরকে দেখাবো। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি, তো প্রথমে আমি মটর ডালটাকে বেটে নিব, সরষের ফুল দিয়ে পকোড়া ভাজব। কাটা হয়ে গেছে, আমি তুলে নিব, সরষের ফুলগুলা কুচি করে নেব। এবার চালের ময়দাটা দিয়ে দিলাম, আতপ চালে সরষের ফুলটা দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, ধনির পাতাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, গোটা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। মাখাটা আমার হয়ে গেছে, কড়াইটা তেতে গেছে, আমি সাদা তেলটা দিয়ে দেবো। তেতে গেছে, আমি পকোড়াটা ভেজে নেব। বাকিগুলো ভেজে নেব, বাকি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।